মুর্শিদাবাদের কান্দিতে কেরোসিন তেল কম দেওয়ার অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে কান্দি থানার বাগডাঙ্গা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, গত এক বছর ধরে রেশন ডিলার সুমনহাটি 500 তেলের বদলে 250 করে তেল দিচ্ছে, বাকিটা ডিলার আত্মসাৎ করছে, পাশাপাশি তেলের দাম বেশি নেওয়ার অভিযোগ উঠছে। বিগত 14 মাসের যে তেল তিনি দেননি সেই তেল দিতে হবে এমনই দাবি এলাকার মানুষজনের। রীতিমতো ডিলারের রেশন দোকানের পাশেই তারা বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেছে, এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে রয়েছে কান্দি থানার পুলিশ। প্রথমে আমরা শুনি নি ঠিক কি অভিযোগ করছে ডিলারের বিরুদ্ধে। অভিযোগ ছিল এনার বক্তব্য পাবলিকের, এর 14 মাসের তেল একজন কাউকে দেয়নি, যে তেল চেয়েছে তাকে 40 টাকা লিটার চেয়েছিল, সেই কারণে পাবলিক অনেকজন তেল নেয়নি। আর প্রতি কাঠ পিছু 250 করে তেল দিত, আর লিটার প্রতি কাঠ পিছু 500 করে তেল ছিল। ইনাদের বক্তব্য ছিল যে প্রতি কার্ডে 500 করে তেল প্রতি কার্ডে দিতে হবে এবং সেটা 14 মাসেরই দিতে হবে। এই নিয়ে কাল থেকে একটা বিক্ষোভ তো চলছিল, আজকে তার একটা সবাই মিলে বসে যত কটা ডিলার ছিল এবং সমস্ত পাড়ার লোককে ডেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ডিলারওয়ালা যে আছে উনিও রাজি হয়েছে এবং জনসাধারণও রাজি হলো, সবাই মিলে একজন একটা ফাইসলা করা হলো, তাতে সবাই আপাতত সবাই শান্তিতে আছে। মেনলি তেল না দেওয়ার অভিযোগ, তাই তো? মেনলি তেল না দেওয়ার অভিযোগ। দাম বেশি নেওয়ার অভিযোগ ছিল কি? হ্যাঁ, দাম নেওয়া বেশি হয়তো, 40 টাকা লিটার বলেছে। অনেক গরিব মানুষ যাদের পয়সা নাই তারা বলেছে 40 টাকা লিটারে তেল নেবো না। অন্য জায়গায় কত করে নিচ্ছে? অন্য জায়গার তেলের লিটারে কেউ বলছে কালকে, গতকালকেই আপনার 18 টাকা লিটার তেল দিয়েছিল রসোড়াতে। কিন্তু কী নাম আপনার? আমার নাম তাফাজুল। আমাদের 16 নম্বর ওয়ার্ডে এবং আরও অন্যান্য ওয়ার্ডে ডিলার সুমন্ত হাতি এই ডিলারে হয়ে যায়। আমাদের যে কোনো জিনিস কম দিচ্ছে, 18 টাকা পয়সা লিটারের তেল 40 টাকা লিটার নিচ্ছে, এর জন্য আমাদের প্রতিবাদে টাকা ফেরত দিতে হবে। অন্যান্য যে চাল গম কম দিচ্ছে সেটারও প্রতিবাদে আমাদের একসঙ্গে আমরা ক্যাশ ফেরত নেব, এইটাই আমাদের অভিযোগ। 16 নম্বর ওয়ার্ড এবং 12 নম্বর ওয়ার্ড এবং অন্যান্য বেনিপাড়া, রথতলা, হাতিপাড়া, জখাডাঙ্গা, লপাড়া এই সব টাকা অন্যান্য ফেরত দেওয়া হোক। আমার নাম রতন দাস। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে রেশন ডিলার সুমনহাটি, তিনি বলেছেন সঠিক মূল্যেই তেল দেয়া হচ্ছে, সরকার যে তেল নির্ধারিত করে দিয়েছে মূল্য সেই মূল্যই নেওয়া হচ্ছে। কি বলছেন তারা চলুন শুনে নি। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। অভিযোগ উঠেছে যে আপনি দীর্ঘদিন ধরে তেল দিচ্ছেন না, মানে 500 করে অ্যালোমেন্ট থাকলে 250 করে দিয়েছেন এবং রেট বেশি নিচ্ছেন, কি বলবেন ব্যাপারটা? আমার তো সবসময় নোটিশ বোর্ড টানানো থাকতো দোকানের মধ্যে, আমি তেলের যেখানে বোর্ড তেলের বোর্ডটা দেখাবো, যখন রেট দেওয়া আছে আর ওই 250 করে দু খেপে যেহেতু মাল ওঠে ওই জন্য 250 করে লেখাও আছে, দাম রেট কোনটা কাঠ দোকানের মাল সব কিছু লেখাই আছে। এসে এসে এটা যাতে সবাই দেখতে পায়, মানে যেন দেখে প্রমাণ হয় যে 250 করে আছে, তার জন্যে মানে এটা প্রথমে এসে ছিঁড়ে ফেলে দিয়েছে। এমনকি এখানে একটা চার্ট বোর্ডও টানানো আগে ছিল, ওটাকেও প্রথমে এসে ছিঁড়ে ফেলে দিয়েছে যে প্রমাণ হয় যে এখানে কোনো চার্ট বোর্ড থাকে না। সেটারও আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে, আমি তুলে রেখেছি যে চার্ট বোর্ড টানানো থাকে। আচ্ছা, এখানে যেটা ইয়ে দোকানের নাম্বার টাম্বার এটাকে ভাঙাচোড়া করেছে। হ্যাঁ, মানে আর বেশিরভাগই বাইরেকার ছেলেপিলে, এখানকার খদ্দের খুব কমই ছিল, আমাদের দোকানে খদ্দের খুব কম, কাস্টমার খুব কম ছিল এখানকার, বাইরেকার মানে অন্য এলাকার লোকই মানে বেশি ছিল আর কি। অভিযোগ তো ছিল যে আমি দীর্ঘদিন ধরে তেল দেননি এবং তেলের দাম বেশি নিচ্ছেন, এই ব্যাপারটা কি বলবেন? তার বক্তব্য হলো কি, তেলের দামটা প্রথমে 2020 সালে মার্চ মাসের দিকে যখন লকডাউন শুরু হয় তখন এক মাস যাবৎ হয়তো 18 টাকা ছিল, তারপরে তেলের দাম জাম করে মোটামুটি 24, 25, 30, 35, যখন 30-35 ঘরে যায় তখন কিন্তু তেল কেউ নিতে চায় না, তখন এসে তেলটাকে বলে যে এখন নেবো না, পরে নেবো, পরে আসছি, পরে নেবো, এরকম করে নেয়নি দাম বেশি থাকার জন্য। তার অন্য অসুবিধা বা কী অসুবিধা সেটা আমি বলতে পারবো না, আমি তো জোর করে তাকে দিতে পারি না মালটা, তো পয়সা না দিলেও হয়তো আমি দিতে পারবো না, বিনা পয়সায় নয় যেহেতু। আচ্ছা, তা এবার ঘটনা হলো এদের বক্তব্য যে এখন সেই 18 টাকা এক মাস ছিল, সেই 18 টাকা বা 20 টাকাতেই আমাকে এখন সেই দিন থেকে তেলটা আমাকে দিতে হবে, যেখান থেকেই পাই না পাই। আর মানে এবার ওই যেটা এবার এই ঘটনা হলো, যারা নিয়ে গিয়েছে তাদেরকেও লাগবে, আবার যারা নিয়ে যায়নি তাদেরকেও লাগবে, এদের এটা এখন জোর বক্তব্য আমার কাছে।
আপনি এই মুহূর্তে কি সিদ্ধান্ত নিয়েছেন? সিদ্ধান্ত আমি তো এখন মানসিকভাবে আর স্থিরতার জায়গা নাই। আমি তো আগাগোড়া আমি মনে করি যে আমি স্বচ্ছভাবে সারা দোকান চালিয়ে এসেছি বা সবসময় মাল কাউকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কোনো সময় এক গ্রাম মাল কাউকে আমি কম দিইনি। এবার কেউ যদি পয়সা না নিয়ে এসে যে তেল না নিয়ে আমাকে বলে যে আমি তেল নিইনি দাউনি, সেটা তো আমি জোরপূর্বক 100 জনকে জোর করে বোঝাতে পারবো না। এটা এখন জোরপূর্বক আমার উপর যদি চাপিয়ে দেওয়া হয় আমি একা হয়ে আর কি করবো। আমার পার্শ্ববর্তী যে রেশন ডিলার আছে উনি 18 টাকায় তেল দিয়েছেন বলে 18 টাকা উনি যা শুনলাম, উনি যথেষ্ট বয়স্ক লোক, 65-70 বছর বয়স ওনার। ওনার বাড়িতে কেউই থাকেন না, উনি বয়স্ক, ওনার স্ত্রীও বয়স্ক, ওনার মেয়েরা বাইরে থাকেন। তা ওকে গিয়ে জোরপূর্বক একটা প্রেশার সৃষ্টি করা হয়েছে আর এমনিতে প্রেশারের রুগী এবং খুব অসুস্থ হয়ে পড়ে আছেন কিছুদিন ধরে। দোকানটা চালানোর জন্য বসেছিলেন, তা ও এখন বাঁচার তাগিদে এখন মানুষকে যেভাবেই হোক সব জিনিস বিক্রি করেই হোক এখন টাকাটা দেওয়ার চেষ্টা করছে। ওনার ডিলাররা কত করে রেট নিচ্ছেন? ও এখন এই মাসের আমাদের রেট হচ্ছে 39.57 টাকা। সরকারি রেট? সরকারি রেট। এই মুহূর্তে কি রেশন দেওয়া চলবে না, বন্ধ থাকবে এই মুহূর্তে? আজকে তো আমার শারীরিক একটু অসুস্থতার জন্য আজকে সবাইকে আমি অনুরোধ করলাম যে আজকে আর তো আমি চালাতে পারবো না দোকান, আজকের দিনটা রেস্ট নিই। হ্যাঁ, এবার কালকে থেকে দেখবো। আপনি কি তাহলে পুরো মাসের রেশনই ফেরত দেবেন? রেশনে ফেরত দেওয়া বলতে আমি এখন চেষ্টা করবো, অনেকেই তো তেল নেয় না, তাদের তেলগুলোকে দিয়ে আস্তে আস্তে, হ্যাঁ অনেকেই তেল নিতে চায় না এটাকে, সেগুলোকে আস্তে আস্তে ম্যানেজ করে আস্তে আস্তে দিতে, সেগুলো তো আগেও দিতাম আর যার যা পরে এসে নিয়ে যেত, হ্যাঁ যার প্রয়োজন থাকতো, এখনও তাহলে সেরকমভাবে জিনিসটাকে একটা মেকআপের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। কী নাম আপনার? আমার নাম হচ্ছে সুমন হাতি।